নমস্কার বন্ধুরা, আন্না সংসার চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ফিরে আসলাম মটনের রেসিপি নিয়ে, আর আজকে আমি মটন বানাবো, একটু অন্যরকমভাবে বানাবো, আর একদম কম মশলা দিয়ে এই মটনটাকে বানাবো। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা আপনারা পুরো শেষ পর্যন্ত দেখবেন যে কীভাবে আমি এই মটনটাকে বানিয়েছি। এবার মটনটাকে বানানো শুরু করব। মাংসটাকে ধুয়ে কষা করে নিয়েছি। এবার মাংসের মধ্যে পাতিলেবুর রস একটু দিয়ে দেবো। এখানটা আমি হাফটা পাতিলেবুর রস দেবো, দিয়ে দেবো অল্প করে লবণ, দেবো একটু হলুদ, দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো, আর দেবো অল্প করে সর্ষের তেল। দু চামচ মতো সর্ষের তেল দেবো। এবার এই সবগুলোকে দিয়ে ম্যারিনেট করে নেব। এখানটায় আমি আর কিছু দেব না। এখন লেবুর রস, আমি হাফটা লেবুর রস দিয়েছি, দিয়ে ভালোভাবে মেখে নেব। মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার এটাকে এক ঘন্টার জন্য রেখে দেবো। রান্নাটা শুরু করব। কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে প্রথমে প্যাঁচ কিছুটা আমি ভেজে নেব। এই প্যাঁচটাকে আমি একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। দেখুন প্যাঁচটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, আর দেবো একটু লবণ। এবার ভালোভাবে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো দুটো তেজপাতা, দিয়ে দেবো গোটা গরম মশলা, একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো প্যাঁচ কুচি। প্যাঁচটাকে পুরোটা দিয়ে একটু ভেজে নেব। প্যাঁচটাকে দিয়ে দিয়েছি, আর এবার প্যাঁচটাকে একটু ভালো করে ভাজবো, আর এর মধ্যে দিয়ে দেবো এখন একটু লবণ দেবো, আর দেবো একটু চিনি। দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো একটু চিনি, এবার ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, প্যাঁচটাকে একটু লাল লাল করে ভাজবো। প্যাঁচটাকে বেশ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, ভালোভাবে একটু কষিয়ে নেবো কাজের সাথে। আদা রসুন দিয়ে প্যাঁচটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো, দিয়ে দিচ্ছি একটা টমেটো, টমেটো দিয়ে একটু নাড়িয়ে নেব। টমেটোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো, একটু মিশিয়ে নেব। আমি এর মধ্যে ধনের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দেবো না। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো, এইগুলোকে দিয়ে দেবো। দিলাম হলুদ, এবার দেবো লঙ্কার গুঁড়ো, এবার দেবো লবণ। লঙ্কার গুঁড়োটা ভুজে দিতে হবে, কেন কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু ম্যারিনেট করার সময় অল্প একটু দিয়েছিলাম, সেই জন্য ভুজে দিতে হবে। মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো এই জারটাকে মশলা কষাই করেছিলাম, সেই জার দিয়ে একটু জল দিয়ে দেবো। এবার ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংস। মাংসের সাথে
আর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার মশলা এই মাংসটাকে কষাতে থাকব। এবার দিয়ে দেব অল্প একটু গরম জল, যে বাটির মধ্যে আমি ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। একটু মিশিয়ে নেব, ঢাকনা চাপা দিয়ে মাংসটাকে আমি কষাতে থাকবো। ঢাকনাটা নামিয়ে নিয়েছি আর মাঝখানে দুই একবার ঢাকনাটা উঠিয়ে নাড়িয়ে দিয়েছিলাম, আরও বেশ আমি কষাবো। মাংস অনেকটাই কষানো হয়ে গেছে, এবারে যে প্যাঁচটাকে আমি ভেজে রেখেছিলাম সেটাকে বেটে আমি এর মধ্যে দিয়ে দেব। ভাজা প্যাঁচটাকে বেটে নিয়েছি, এবার আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখুন মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার মাংসটাকে আমি কুকারের মধ্যে দিয়ে দেবো। কুকারের মধ্যে মাংসগুলোকে ঢেলে দিয়েছি, এবার দিয়ে দেবো আলু, দিয়ে দেবো একটা রসুন, রসুনটাকে ধুয়ে কষা করে রেখেছি সেটাকে দিয়ে দিলাম। এবার প্রয়োজন মতন জল দিয়ে দেবো, জল দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি, একটু নাড়িয়ে দেবো। এবার ঢাকনাটাকে বন্ধ করে দেবো, দিয়ে পাঁচটা সিটি মারব। তৈরি হয়ে গেল মাংস। দেখলেন তো বন্ধুরা আমি খাসি মাংসটা কীভাবে বানালাম? তাহলে বন্ধুরা বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করে খেয়ে দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর একটি লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন। তাহলে আজকে আসি বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।